সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পার্টি যদি জিততে না পারে সবার মনে কষ্ট হয়। আসানসোলের ক্ষেত্রে দেখা গেল প্রথমবার আসানসোল লোকসভা জিতল তৃণমূল এবং সেখানেও একজন অবাঙালি ক্যান্ডিডেটকে সামনে রেখে তৃণমূল এই ভোটে জয়লাভ করল। দেখুন কে ক্যান্ডিডেট সেটা বড় কথা নয়, ভোটটা তো টিএমসি করাচ্ছে অন্য লোক দিয়ে, যারা ভোটের সঙ্গে যুক্ত নয় তারা ভোট করছে। সাধারণ ভোটাররা ভোট দিতে বেরোই না। যে পাণ্ডবেশ্বরে প্রথম হিংসার পরিবেশ, ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল, সেখানে 2 লক্ষের কাছাকাছি তারা ভোট পেয়েছে, লিড নিয়েছে, এটা তো কোনো ভোট নয়। যারা সত্যি ভোটার তাদেরকে ভোটই করতে দেন, তারা বেরোই না ভোট করতে। নির্বাচনী প্রচারে আমি গিয়ে দেখেছি সাধারণ লোকের কোনো আগ্রহ ছিল না, আর এক প্রকার চুপচাপ ছিলেন তারা। তখনই বোঝা গেছিল তারা বাড়ি থেকে বেরোবেন না। দাদা, সৌমিত্র খান গতকাল বলেছেন যে অপরিণত রাজ্য নেতৃত্বের জন্যই এই পরাজয়, তাদেরকে মাথার উপর যতদিন তারা রয়েছেন, আমি আগেও বলেছিলাম একটা বড় মার্জিনে হার হবে, সৌমিত্র খান এই বিস্ফোরক দাবি করেছেন। ঠিক আছে, এক একজনের রিয়েলাইজেশন, পার্টি যদি জিততে না পারে সবার মনে কষ্ট হয়, আর সেটা কে কীভাবে বলছে, পার্টির মধ্যে চিন্তাভাবনা করা, আলোচনা করা, এর সমাধান বার করার চেষ্টা তো করার দরকার আছে।